এই যে দেখেন আজকে যে গান বাজনা নিয়ে যে দুর্ঘটনা ঘটছে, আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বুক ভরা কষ্ট নিয়ে আজকে ভিডিওটি বানাচ্ছি। ঈদের পরে যদি আমাদের এমন অবস্থা হয়, 30 দিন রোজা রাখার পর আমরা ঈদের দিনে গান বাজনা বাজিয়ে মানুষকে কষ্ট দিই, এবং এর চেয়েতে জঘন্য কাজ হচ্ছে একজন ইমাম সে মানুষকে হেদায়েতের পথে ডাকে, মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, মানুষকে দাওয়াত দেয়। সে দাওয়াত দিচ্ছে এমন একটা অবস্থায় তাকে পিটিয়ে তার চোখ, তার বুক, তার মাথা সব কিছুতে আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় জানানো হয়েছে। নাউজুবিল্লাহ, আমাদের বাংলাদেশে এই অবস্থা, আর ভারতের কথা তো বাদ দিলাম। জানি না অন্য কোনো দেশে মুসলিম অপর মুসলিম ভাইকে এভাবে আঘাত দিয়ে হত্যা করে। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ভ্যানে করে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানোকে কেন্দ্র করে একজন আলেম, তার নাম ইরফান আলী, তাকে খুন করা হয়। তিনি প্রতিবাদ করেছেন, সেজন্য তাকে খুন করা হয়েছে। নাউজুবিল্লাহ, প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছে যে তিনি 10 দিনে ইত্তেকাফে বসেছিলেন। সুবহানাল্লাহ, ইত্তেকাফে বসার পর ঈদের দিনে যখন গান বাজনা শুরু হয়, তখন একজন রোগী তাকে বলে যে তার অনেক অসুবিধা হচ্ছে, গান বাজনার কারণে তার শারীরিক যন্ত্রণা বৃদ্ধি হচ্ছে। তখন ইমাম ওই রোগীর কথা শুনে যারা গান বাজনা বাজাচ্ছিল তাদেরকে তিনি নসিহত করেন, তিনি তাদেরকে দাওয়াত দেন যাতে গান বাজনা কম করে অথবা পুরোপুরিভাবে বন্ধ করতে বারবার তাগিদ দিচ্ছিল। কিন্তু তারা সেই কথাটি না মেনে তর্ক বিতর্কে জড়িয়ে এইভাবে অন্যান্য মানুষ যারা আশেপাশে ছিল তারাও এগিয়ে আসে, এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমাদের ঈমান কতটুকু নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, কেমন যে সন্নিকটে তা তো এই ঘটনাতেই আমরা বুঝতে পারি। ঈদের দিনে একজন আলেমকে খুন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, মূর্খরা তারা জায়গা জায়গায় স্থাপিত হবে, হয়তোবা তারা সমাজের শাসক হবে, রাষ্ট্রের একজন শাসক হবে, কিংবা পরিবারে, সমাজে, মসজিদে মূর্খ লোকেরা থাকবে। এই সমাজে কিভাবে একজন ইমানদার ব্যক্তি, একজন ইমাম ব্যক্তি তারা দাওয়াত দিতে পারে? আজকে যখন ইমামরা দাওয়াত দেয়, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়, গ্রেপ্তার করা হয়, মারধর করা হয়, গুম করা হয়, পরিশেষে ঈদের দিনে হত্যা করা হয়। গান বাজনা যে হারাম, এটা তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে দিয়েছেন, সহিহ বুখারী হাদিস। আমার উম্মতগণ গান বাজনাকে হালাল মনে করবে, তারা হালাল বানানোর চেষ্টা করবে, আজকে তাই প্রমাণিত হয়েছে। শুধু হালাল বানায়নি, হালালের মাধ্যমে তারা একজন ইমামকে খুন করছে, যে ইমাম ইসলামের পথে ছিল, ইত্তেকাফে বসেছিল, তাকে খুন করা হয়েছে। এর বিচার আল্লাহ সুবহান তাআলা, এই দুনিয়াতে আমি জানি এদের বিচার হবে না, কিন্তু আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা এর বিচার করবে। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝাও মানা তাফিক দান করুক, আমিন।